দেখার চেষ্টা করেছিলাম, ওখানে দু তিন মাস ধরে সেই জায়গায় দাঁড়িয়ে একটা লাস্ট স্টেজে এসে আমরা একটা পজিশন দাঁড় করি। বিশেষ করে আজকের আমরা এবিপি আনন্দ থেকে একটা পুরস্কার পেয়েছি, কিন্তু আমরা উৎফুল্ল। আমার পাশে আমার ভাই দাদা বন্ধুরা আছে, হ্যাঁ, তাদের এই চেষ্টা ভীষণভাবে আমি তাদের সাধুবাদ জানাই, এবং আগামী দিনে আমরা আরও চেষ্টা করব। এবং আমার সেক্রেটারি আছে পাশে, সেই দুই সেক্রেটারি রয়েছে, হ্যাঁ, ও আছে, এবার ওই বক্তব্যটা রাখুক। এবার আমার ভাইদের হাতে ছেড়ে দিয়েছি, ওদের হাত দিয়ে সব কিছু তৈরি হচ্ছে, এটাই আমার আনন্দ। দেখুন, আমাদের শিল্পী এটা একটা ইউনিক থিম, এটা আগে আমাদের শিল্প এই থিম নিয়ে কোনো জায়গায়, উনি আমাদের যে ইনফরমেশন দিলেন, কোনো জায়গায় এই থিম নিয়ে কাজ হয়নি। তো উনি যখন থিমটা করেছিলেন, থিমটা যখন চিন্তাভাবনা করেছিলেন, তখন উনিও কিন্তু বাস্তবে এটা কি হবে সেটা কিন্তু উনিও ভাবেনি, এবং আমাদের যখন বুঝিয়েছিল আমরাও কিন্তু বাস্তবে কি হবে সেটা কেউ ভাবেনি। কেননা বেসিক্যালি এটা একটা কালারলেস প্যান্ডেল, এখানে কোনো রং ইউজ হয়নি, দেখতে পাচ্ছেন সবই স্বচ্ছ, যেহেতু আমাদের থিম সব কিছু সাদার উপর হয়েছে। তো আমরাও গর্বিত আর উনিও গর্বিত যে ওনার যে ইমাজিনেশনটা যেটা ছিল ওটা বাস্তবায়িত এত সুন্দরভাবে করেছে, এটা মানে আমরাও ভাবতে পারিনি এত সুন্দর হবে। আর উনি তো মানে আর কিছু বলার নেই, এই হচ্ছে ব্যাপার। সবাই একটাই কথা বলছে, থিমটা ইউনিক, এই কথাটাই বলছে, এই কনসেপ্টটা নতুন, এই কথাটাই বলছে সবাই। হ্যাঁ, আমরা অবশ্যই আশা করছি, যেহেতু আমাদের আজকে স্টার আনন্দ পুরস্কার দিয়ে গেছে, ক্লাসিক বলে একজন আর একটা সংস্থা থেকে পুরস্কার দিয়ে গেছে, তো আমরা আশা করছি যে আগামী দিনেও আমরা আরো বড় বড় পুরস্কার। এবছরে বেহালার সেরার থেকে সেরা প্রতিমা এবং সামাজিক ভাবনা তুলে ধরেছে ঠাকুরপুকুর সিস্টার নিবেদিতা মাল্টিপারপাস সোসাইটি কমিটির থেকে। এবার তাদের হাতে পুরস্কার নিবেদন করার জন্যে তিনটি পুরস্কার তারা পাবে, এবার তাদের হাতে পুরস্কার নিবেদন করা হবে। আমরা খুবই আনন্দিত, প্রথমে ধন্যবাদ জানাই সিটিএম চ্যানেলকে আমাদের এখানে এসে আমাদের পুরস্কৃত করার জন্য। আমরা খুবই গর্বিত, খুবই আনন্দিত, আশা করছি সামনের বছরে আমরা এরকম বড় পুজো করতে পারবো, আশা করছি সামনের বছরও আপনাদের নজর কাটতে পারবো আমরা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।